বেচে রাখুন না ভাই, ভাইঙ্গেই তো ফলে লেনে। আর ভাই ভাই গেলাম ভাই, আরো ভাই গেলাম, এটা ভাই গেলাম ভাই। কি সেটা ভাই, যে একটা যন্ত্রণা জিনিস। আচ্ছা, নিসি ভাষা কোনো কাজ করা যায় না। আচ্ছা, আর এখন যে ডিজিটাল আইছে, আচ্ছা, একটার ভিতরে আপনি হাজার আইটেম। আবার একটা প্রেসার কুকার, আচ্ছা, একের ভিতরে সব, একের ভিতরে সব, একের ভিতরে। আর এই প্রেসার কুকার দেখেন বা সাপার নিলো দেখেন, আবার এটা রানতে গেলে তো আবার চুলাও লাগে, রানতে গেলে চুলাও লাগে। আচ্ছা, কত জয় ঝামেলা, খুলতে ঝামেলা। আচ্ছা, এত ঝামেলা করব কেন ভাই? আর কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই না। এখন আছে স্মার্ট স্মার্ট স্মার্ট। কি এটা? স্মার্ট প্রেসার কুকার ডিজিটাল। এটার ভিতরে আল্লাহর দুনিয়ার যত খাবার আছে সবকিছু করতে পারবেন। 1020টা আইটেম হবে এটার ভিতরে। 1020টা আইটেম, 20টা আইটেম, 1000 খাবার নাম কত? আর ভাই একটা জিনিস খাইতে গেলে দেখেন রুটি কত প্রকারের রুটি হয়। আচ্ছা, বুঝছেন, এই রুটি স্যান্ডউইচ মেকার হয়, এটা হয়, এটা হয়, পুডিং হয়, ব্রেড ফ্রাই হয়, বিগ কাবাব হয়, সবকিছু একের ভিতরে সব। আপনি একটা ওভেন নিলে যে কাজটা করতে পারবেন সেই কাজটা এটার ভিতরে করতে পারবেন। এটার ভিতরে করতে না ভাই, এগুলা নিতে আপনাদের রাবার নষ্ট, দুদিন পর পর এই নষ্ট। বাহ, ঠিক আছে, সব বাদ, সব বাদ। তাহলে এখন কিন্তু আমরা স্মার্ট ইলেকট্রিক প্রেসার কুকার ইউজ করব নাকি? হ্যাঁ, স্মার্ট। আপনি ডেজি কোম্পানি ইতালি। আচ্ছা ভাই, এটা স্মার্ট ডিজনি। এটা তো আমার থেকে কেউ ভালো জানে না, বা কাস্টমার থেকে ভালো কেউ জানে না। আচ্ছা, ডিজনি সম্পর্কে কিন্তু সবাই জানে, সবাই ধারণা আছে। একবারে স্মার্ট ইলেকট্রিক প্রেসার কুকার কিন্তু চলে আসছে। আর এটা দিয়ে সব ধরনের রান্না করা যায়। এটা বিষয় বুঝাই বলেন, এটা কি মোবাইল? এটা বাটন মোবাইল। বাটন মোবাইল আমরা যদি দেখেন, এই যে বাটন। আচ্ছা, এটাও ডিজনি। আচ্ছা, এটাও ডিজনি। এই দেখেন বাটন, এটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ। আচ্ছা, এখন এই যুগ আর এই যুগ। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে টাচ। টাচ স্মার্ট, এটা টাচ। ওরে ভাই, খালি আর দেখেন পুশ করবেন, লাইন এসে পড়বে। পুশ করব, লাইন চলে আসবে। পুশ করবেন, লাইন চলে আসবে। এখানে মেনু দেওয়া আছে, মেনু থেকে জিরা জিরা করবেন, আলতো করে টাচ করব, লাইন চলে আসবে, লাইন চলে আসবে। কোনো টেনশনের কোনো কাজ নেই এখানে ভাই, কোনো কাজ নেই। যদি বাসা যদি ছোট্ট একটা বাচ্চা থাকে, সেই বাচ্চা মেনু দেখে দেখে কাজ করতে পারবে, কাজ করতে পারবে, কোনো টেনশন নেই। আচ্ছা, এগুলোতে কি দ্রুত রান্না হবে? দ্রুত রান্না হবে ভাই। সামনে যে আপনার কুরবানির সময় আমরা মাংসটা দ্রুত খাবার জন্য ইয়া করি, ঠিক আছে, সেটাই আজকে দেখাবো প্র্যাকটিক্যাল। আচ্ছা আচ্ছা, ওকে। একবারে স্মার্ট ইলেকট্রিক প্রেসার কুকার। ভাই মাংস তো জ্যানতেন মাংস না ভাই। কি মাংস দেখছেন ভাই? এটি কি নলি সহ? আর ভাই নলি সহ ভাই, কুরবানির সময় যে নলি খাবে, নলি। এই নলি হইবে কি? নলি হবে এটাতে। আচ্ছা আচ্ছা, যদি নলি হয় আপনার অনেক সময় দেখি আমাদের গ্রামগঞ্জে যা মা বোনেরা সবাই এই নলি 2 দিন 3 দিন জাল লাগা 7 টাকা খায়। 2 দিন 3 দিন লাগবে না, এখানে হবে 13 মিনিটে সাপা। 13 মিনিট, 13 মিনিটে আপনার নিহারি তৈরি। মাথা ঠিক আছে ভাই? ঠিক না, প্র্যাকটিক্যাল দেখাই দেবো। আচ্ছা, একটু দেখি তো আমরা। ঠিক আছে, তো হয় দেখেন একেবারে ইলেকট্রিক প্রেসার কুকার, যেটা হচ্ছে স্মার্ট বলেন, রোবট বলেন, সবকিছু কিন্তু হবে ভাই। দেখেন এটার খোলাটা একদম ইজি। আচ্ছা, এই যে দেখেন এখানে লক। ওকে, এখানে লক, এখানে লক। এই যে দেখেন ওপেন, ওপেন। এই যে খুলে গেল। আচ্ছা, খুলে গেল ভাই। খুলে যাওয়ার পর ওকে, পটটা একটু আমরা একটু দেখি। দেখেন এই যে পটটা। আচ্ছা আচ্ছা, এই যে হলো পটটা। আচ্ছা, পটটা দেখছেন? আচ্ছা, খুব সুন্দর, নন স্টিক, তেল কম লাগবে। আচ্ছা, তেল ঠিক আছে। কতটুকু মাংস নিয়েছি দেখেন, তেল কি দিছে, হালকা ভাবে। এই এতটুকু তেলে হবে, এতটুকু তেলই হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এখন গরুর মাংস করব ভাই, বলছে নাকি 13 মিনিটে হবে ভাই, নেহারি সহ। দেখেন এই যে দিয়ে দিলাম কিন্তু। দেখেন খুবই চমৎকার, এবং কিভাবে আপনারা অপারেট করবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো। কে কোথা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানান। আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে তো ভাই? অবশ্যই ডিসকাউন্ট দিব, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওকে, একদম ডিসকাউন্ট দিব ভাই। আচ্ছা, লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, মাশাল্লাহ ক্রকারিজ, 126 নম্বর দোকান। নাম্বারগুলো দেওয়া আছে, আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই। এই যে একটু ওইখানে একটু মেনুটা দেখাই দিই। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, ক্যান্সেল করে দিলাম। এই যে মেনু দিলাম। ওকে, এই যে টাইম সেটআপ। আচ্ছা, এই যে টাইম যদি সেটআপ করি, এই যে দেখেন এই যে 13 মিনিট বলছি না, 13 মিনিট দিয়ে দিব। আচ্ছা, দিয়ে এখানে যে হুইসেল আছে, হুইসেল আছে, ঠিক আছে। এই যে দেখেন বসলো। আচ্ছা, বসলো। বসার পর এরপরে দেখেন এই যে এই দিকে ঘোরালেই কিন্তু হচ্ছে লক হয়ে যাবে। আচ্ছা, দেখেন এই যে 12 মিনিট কিন্তু আমরা টাইম সেট করেছি, লক হয়ে গেছে, লক হয়ে গেছে। 12 মিনিট টাইম সেট। এই যে স্টার্ট। আচ্ছা, স্টার্ট, এই যে স্টার্ট, চাপ দিয়ে দিলাম। দেখেন একবার টাচ করবেন আর হয়ে যাবে। আচ্ছা, প্রোডাক্টের সিস্টেমটা সুন্দর, আমি একটা নিতে চাই অবশ্যই, একেবারে স্মার্ট। আর এটার ভিতরে দেখাবো হলো আপনারা পোলার চাল, পোলার চাল, পোলার চাল করে দেখাবো, ঠিক আছে, পোলার চাল করে দেখাবো। ওকে, কে কোথা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানান ভাই। এই বাজারে ফার্স্ট এটাই স্মার্ট। আচ্ছা, স্মার্ট। আপনি এখানে দেখবেন এই যে এইগুলো আছে, এগুলো বাটন। 2 দিন পর পর দেখেন আপনি বাটন সেটে যদি টিপাটিপি করেন, সেক্ষেত্রে কি হয় এটা আপনারা ভালো ফিরে জানেন। রাইট, স্ক্রিনে হয়ে যায় দাঁড়িয়ে, এটা টাচ, সম্পূর্ণ টাচ সিস্টেম, টাচ। ওকে, গাজীপুর কোনাবাড়ি থেকে দেখছে রুবেল খান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটু কমেন্ট করে রাখেন, আর লাইভটা শেয়ার করে রাখেন ভাই, যত শেয়ার করবেন জান এই লাইভ কালার অবস্থা যত শেয়ার করবেন ওরা দাম কমাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট থাকবে, আলাদা ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ। আচ্ছা যারা নিতে চান সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আলাদা ডিসকাউন্ট কিন্তু থাকবে। ঠাকুরগাঁও জেলা থেকে বলতেছি, ওকে সোহেল রাজ আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একেবারে ডিজিটাল ইলেকট্রিক প্রেসার কুকার, যেটাতে চুলা লাগবে না, কোনো সেট লাগবে না, কোনো কারি কুকার লাগবে না, একটাতেই ভাজাভাজি করা যাবে, সবকিছু সবকিছু করতে পারবেন। আচ্ছা কতটুকু ক্যাপাসিটি, এটা কতটুকু? এটা হলো ক্যাপাসিটি যদি আপনার মাংস পাকান সেই ক্ষেত্রে পাকাতে পারবেন 3 থেকে 3.5 কেজি, 4 কেজি পর্যন্ত পাকাতে পারবেন। কয় লিটার সাইজ এটা? এটা হলো আপনার লিটারটা, এটা হলো 5 লিটার। 5 লিটার 5 লিটার আপনি পাকাতে পারবেন 3.5 কেজি 4 কেজি মতো পাকাতে পারবেন। 5 লিটার। আর ভাই আরেকটা বিষয় আছে, ওকে দেখাই, অনেক সময় আছে এই যে এখানে আমি চালটা বসাই দিলাম, চালটা বসাইছেন, যদি কেউ যদি দরকার পড়ে এখানে, আচ্ছা এখানে দুটো ডিম দিলেন, আচ্ছা দুটো আলু দিলেন, দুটো বেগুন দিলেন, দিয়ে ঢাকনাটা লাগাই দিবেন, একদম মিষ্টি হইয়া ওখানে নিচে রাইসও হলো, উপরে সিদ্ধর কাষ্ট সেরে ফেললেন, সিদ্ধর কাষ্ট হলো। হ্যাঁ আর যদি আপনি শীতকালে বাবা পিঠা খাই, সে বাবা পিঠা খাইতে পারবেন, ফ্রেঞ্চ ফ্রাই বাছতে পারবেন, আচ্ছা সবকিছু, কেক করতে পারবেন, পুডিং করতে পারবেন, সবকিছু মোমো তৈরি করতে পারবেন, মোমো তৈরি করতে পারবেন। একের ভিতর বললাম তো 1030 আইটেম করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যত আইটেম আছে সবকিছু কিন্তু আপনারা করতে পারবেন। এই ভাই এটা এই দেখেন একদম ইজি, এই আচ্ছা সুন্দর লোকেশনটা দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে মেনু দিলাম, দিয়ে আপনার 10 মিনিট দিয়ে দিলাম। এটা রাইসের ক্ষেত্রে গুলশান 2 থেকে আছি, সুন্দর লাগছে। প্রাইস কত চট্টগ্রাম থেকে দেখছি। ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর লাইভটা শেয়ার করে রাখেন, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য লাইভের মধ্যে যে সর্বোচ্চ শেয়ারকারী হবে তার জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইস কিন্তু থাকবে। আর এইটা আমরা দেখাই, ভিতরে পটটাও আমরা একটু দেখাই এবং কীভাবে আপনারা সেট করবেন। দেখেন এখানে অপশনগুলো কিন্তু দেওয়া আছে, ফ্রাইয়ের অপশন আছে, কেকের অপশন আছে, সেটিংস আছে, তারপরে স্যুপ করতে হবে। যদি আপনি যে কথা মেনু আমি এটা একটু ইয়া করে দিই, চেঞ্জ করে দিলাম, এই ফ্রাই দিলেন, এই যে পটটা চালু হয়ে গেল, ফ্রাই চালু হয়ে গেল। আবার এটাও যদি দেন, এই দেখেন আপনি এটা যদি দেন, এই যে আপনার ইয়া ক্যান্সেল করে দিলাম, দিয়ে যদি আপনি ফ্রাই দেন, যদি স্টার দেন, এখানে অটো সেট। আবার এখানে মেনুতে যদি ঢুকেন, ঢুকার পরে এখানে এক একটা পাস করলে প্রতিটা আপনার অটো দেওয়া আছে। আবার আপনার চাইলে ক্যান্সেল করতে পারবেন, ক্যান্সেল করে যদি আপনি এটা দেন, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। আচ্ছা এই চেঞ্জ হচ্ছে 20 মিনিট 30 মিনিট। এখানে যে খাবারগুলো ফিক্স, পুডিং, আপনার মাংস, স্যুপ, আচ্ছা কেক, বিস্কিট, যেটাই করতে চান সেক্ষেত্রে সব টাইম সেট করা আছে। আচ্ছা এটা দিলে অটো দিলে স্টার্ট দিয়ে দেবেন, অটোমেটিক চালু হয়ে যাবে। আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা কুইক স্টার্টও কিন্তু করতে পারবেন, 10 থেকে 15 মিনিট যেই যেরকম টাইম সেট করতে চান সেটও করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, কত মিনিট আমরা দিয়েছি এখানে? এখন এইটা আপনি দিয়েছি আপনি 10 মিনিট। 10 মিনিট আচ্ছা 10 মিনিট কিভাবে সেট করতে হবে সেটা একটু দেখাই দিচ্ছি। দেখেন এবার হচ্ছে মেনুতে মাল্টি কুকে যাব, মাল্টি কুকে যদি এখানে যান, ওকে এটা হলো প্রথম, এটা হচ্ছে ঘন্টা। আচ্ছা আবার চাপ দিব, মিনিটে চলে আসবে, আচ্ছা তারপর এখানে প্লাস দিব, 11 মিনিট 12 মিনিট 13 মিনিট এরকম কিন্তু হবে। হ্যাঁ পুশ করলে আপনি বাড়বে। আচ্ছা তারপরে স্টার্ট আছে, এটা মাইনাস, যদি মাইনাস দিয়ে দেন, দিয়ে পুশ করে স্টার্ট। আচ্ছা স্টার্ট হয়ে গেল, কিন্তু স্টার্ট হয়ে গেছে। আচ্ছা এইভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। এটাও কিন্তু সেম মাল্টি কুকে, আমরা প্রথমে ক্যান্সেল করব, তারপর মাল্টি কুকে দিব, এখানে দিব, আবার দিব, তারপর কিন্তু মিনিটটা আসবে, প্লাস দিয়ে দিব, ওকে স্টার্ট। খুবই ইজি কিন্তু, খুবই ইজি। আচ্ছা ভাত রান্না করব, ওকে অবশ্যই সবকিছু আপনারা করতে পারবেন। আমরা কিন্তু পোলাও চাল বসিয়ে দিয়েছি, মাংসও কিন্তু বসিয়ে দিয়েছি। সারা বাংলাদেশ থেকে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন। ওকে লক্ষ্মীপুর আমার গ্রামের বাড়ি থেকে দেখছে একজন, মিনু আপু আছে আমাদের সাথে। এই যে আমাদের অ্যাড্রেসটা দেখেন। আচ্ছা এই যে অ্যাড্রেসটা হচ্ছে মাশাল্লাহ ক্রকারিজ, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, নিস্তলা, 126 নম্বর দোকান কিন্তু। আচ্ছা নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই? অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই। এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে যে কয়েলটা আছে ওটা 1 বছর রিপ্লেস গ্যারান্টি, 1 বছরের রিপ্লেস। হ্যাঁ আর 4 বছর ফ্রি সার্ভিস, 4 বছরের ফ্রি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন, টোটাল 5 বছর। খুলে দেখাই একটা ভাই? হ্যাঁ অবশ্যই খুলে দেখাই ভাই। এমন একটা জিনিস এটা ঘরে থাকলে আপনাদের আলাদা কোনো চুলা কিনতে হবে, ওই যে বলেন না রোবট। আচ্ছা একটা কাজের বুয়া, যদি কাজের বুয়া না থাকুক, আচ্ছা আজকে যদি ভাবি রাগ করে চলে গেছে বাপের বাসায়, টেনশন নাই ভাই, না খায় থাকবেন না, না খেয়ে থাকবো না, না শুধু জাজপুর মশলাটি যদি ভালো মতো যদি ম্যানেজ করতে পারেন, দিয়া বসায় দিয়া আরামসে বসে টিভি দেখেন না, আচ্ছা কোনো টেনশন নেই, অটোমেটিক হয়ে যাবে। হয়ে গেলে এখানে যে শিশি দিবে, এই যে ভাই প্রেসার কুকারের মতো শিশি দিবে, হ্যাঁ এখানে শব্দ দিবে, হুইসেল দিবে, হ্যাঁ আচ্ছা করে শব্দ দিবে। আচ্ছা আচ্ছা ওকে এই এলো ইজি ডাকনাটা, এই এই জি দেখেন ডাকনাটা দেখেন ভাই, যদি দেখেন এটা অস্থির একটা ডাকনা, প্লেটও আছে এবং রাবারগুলো দেখেন, রাবারগুলো আছে, এগুলো কোয়ালিটি ফিনিশিং আমার মনে হয় এই যে ভাই ফুল দেখছেন লোকেশনটা প্রিমিয়াম কোয়ালিটি একদম। এটা হলো ডাকনাটা ভাই। আচ্ছা বডিটা কিন্তু সম্পূর্ণ এসএস এর হবে। হ্যাঁ বডিটা আর এই যে দেখেন এই লুকটা তো আমি এখানে দেখাইছি, দেখেন এটা হলো অস্থির একটা লুক, দেখেন একেবারে স্মার্ট টাচ সিস্টেম কিন্তু ভাই, স্মার্ট তো স্মার্টই। আমরা স্মার্ট আইফোন কিনি, আচ্ছা অনেক কিছু কিনি। আচ্ছা এটা কত ওয়াটের ভাই? ওয়াটের সেটাও দেখাই দেব ভাই, সব কিছু দেখাই দেব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ওকে, ভিতরের পটটা আমরা দেখাই। এই যে দেখেন, এটা একটা স্টিম, এটা হলো ফুললি স্টেইনলেস স্টিল। আচ্ছা স্টেইনলেস স্টিল, এটা কোন ভাই লেভেন্ডি করা আছে। আচ্ছা এটা আমি এটা খুলেছি। আচ্ছা ঠিক আছে, এটার কাজ আমরা দেখাবো। দেখেন এটাও দেখাই, দেখাইনি। এই যে দেখেন কিভাবে আপনারা কাজ করবেন, দেখেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিব। এই যে এটা হলো স্টেইনলেস স্টিল। আচ্ছা আচ্ছা ওকে, এটা এখানে থাকলো। আচ্ছা ভাইয়া মেড ইন কোথায়, এটা কোথা থেকে আসছে ভাই? মেড ইন হলো তো ইতালি, এখানে লেখা আছে ইতালি। আচ্ছা দেশ নেই ইতালি ভাই, আসল কথা কি এটা আসল চায়না থেকে। আচ্ছা এখানে ভাই এই যে দেখেন, এখানে ম্যানুয়ালটা থাকবে। দেখেন ম্যানুয়ালের ডিজাইনের নাম্বারটা দেখেন, DS 499। ঠিক আছে, প্রোডাক্টটা দেখে নেবেন। আর এই মেমোটা আছে, এই ইয়াটা আছে আপনার, এই ম্যানুয়ালটা দেখা আপনি কোনটা কোন সময় লাগবে, কতটুকু লাগবে, কতটুকু ডিজিট লাগবে, এটা সব দেওয়া আছে, করতে পারবেন এই একটা থাকবে আছে আপনাদের। আর এই পাশাপাশি এটার সাথে থাকবে, দেখবেন কত সুন্দর একটা চামিজ। ওয়াও, স্ট্যান্ডার্ড একটা চামিজ, চামচটা দেখেন খুবই সুন্দর। কিন্তু এখানে পট থাকবে একটা, আর এখানে আপনার স্টিম, যেটা হলো আপনার চাউল মল যেটা করেন, এক কাপ চাউল দিলে 2 কাপ পানি। ঠিক আছে, এই মাপার জন্য এটা আছে। আর বাসা যদি আপনার ইয়া থাকে, আর আলাদা ইয়াসটা অন্য কোনো ইয়াটা থাকে না, যেমন অনেক সময় স্টিম বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে এটা বাইরে থাকবে, এখান থেকে এটা চলে আসবে, এখান থেকে চলে আসবে। হ্যাঁ এই একটা থাকবে। আচ্ছা ওকে, আর এই যে দেখেন আপনি বডিটা দেখেন, হাড়িটা দেখেন, হাড়িটা দেখেন, সেই দেখেন একবারে এই হানি প্যাটার্ন করা আছে। কিন্তু এই পটটা দেখেন, এটাতে আপনি তেল কম লাগে। আচ্ছা এবং দেখেন এখানে যে ভাঁজটা দেওয়া আছে, ভাঁজটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে আপনারা ভাত রান্না করে, কিন্তু ভাত রান্নার সাথে আপনারা আলু সিদ্ধ করতে গেলেন, ডিম সিদ্ধ করতে গেলেন, আপনারা যদি কোনো মোমো করতে চান বাচ্চাদের জন্য, আবার যদি বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই যদি করতে চান বা কোনো কিছু করতে চান, এখানে তেল দিবেন ছাড়বেন হবে, ওইটা ঢাকনা লাগাতে হবে না, ঢাকনা ছাড়াই আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা এই হচ্ছে পট থাকবে, এবং এই স্টিমের এটাও কিন্তু থাকবে, এবং ভিতরের যে কয়েলটা আছে ভাই, আর এই যে কয়েলটা দেখেন, দেখেন এই যে বডিটা হলো ফুললি নন স্টিক করা, ফুল নন স্টিক করা। এখানে একটা জিনিস কি সবসময় এখানে যেন কোনো পানি না পড়ে, সেক্ষেত্রে এই জিনিসটা দেখে ইউজ করবে। ঠিক আছে, পানি যদি না পড়ে, এই যে আমি যে গ্যারান্টিটা দিছি সেই গ্যারান্টি হলো এই কয়েল যদি 1 বছরে জ্বলে যায়, পুরো যায়, বাঁকা হয়ে যায়, 13,000, সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব। আচ্ছা একেবারে চেঞ্জ 2 বছর, হ্যাঁ এই কয়েলের। আর 5 বছর না 4 বছর, 4 বছরে ফ্রি সার্ভিস, 1 বছরের ভিতরে গ্যারান্টি, 1 বছরের ভিতরে যে কোনো সমস্যা সেক্ষেত্রে চেঞ্জ করে দিব। আচ্ছা 1 বছরে কিন্তু ফুল গ্যারান্টি আপনারা কিন্তু পেয়ে যাবেন, আর 4 বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা এইটার সাথে পেয়ে যাবেন। এই যে ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি, না এটা 6 লিটার। হ্যাঁ এই যে ভাই আমি বক্সটা দেখাইতেছি। আচ্ছা 6 লিটার ক্যাপাসিটি কিন্তু এটা, 6 লিটার। এবং বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই কোনটা এটাতে? আরে ভাই সারা বছর নাগুলো 80 টাকা আছে কিনা সন্দেহ। 80 টাকা কি ভাই, এটা সেই জিনিস স্মার্ট তো স্মার্টই। আচ্ছা স্মার্ট তো স্মার্ট ঠিক আছে, কিন্তু 80 টাকায় বিদ্যুৎ বিল? হ্যাঁ সারা বছর না করবেন 80 টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই, সত্যি তো সত্যি। এই যে ভাই দেখেন, এই যে দেখেন 6 লিটার। আচ্ছা এটা টাচ সিস্টেম। ঠিক আছে, টাইম সিস্টেম দেখেন, এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, আর এই দেখেন কি কি করতে পারবেন, দেখেন কুকিং রাইস, দেখেন স্যুপ, তারপর স্টিম, বিফ, টেম্পারেচার প্রোটেকশন, মানে এটা হচ্ছে আপনারা রান্না করার পরে আপনারা রেখে দিবেন, এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে তখন হটপট। আচ্ছা একবার 24 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা খাবারটা গরম রাখতে পারবেন। এই যে কিপ ওয়ার্ম ফাংশন আছে, এবং নন স্টিক কোটিং, ইনারটা ভিতরটা আমরা দেখিয়ে দিয়েছি। দেখেন খুবই চমৎকার, লিড অন সেফটি কিন্তু আছে, অন অফ সেফটি আছে, তারপর প্রেশার রিলিজ ডিভাইসও আছে, টাইমার আছে। 6 লিটার ক্যাপাসিটি, এবং 220-240 ভোল্টে কিন্তু আপনারা চালাতে পারবেন। 1000 থেকে 1200 ওয়াট, মানে যখন এটা প্রথমে চালু হবে তখন 1200 ওয়াটে কাজ করবে, আস্তে আস্তে কিন্তু 1000 ওয়াট। এখানে ভাই একটা জিনিস কি, আমরা তো এটা ফুল যদি স্পিডে চালাই 2 ঘন্টা 3 ঘন্টা, সেই ক্ষেত্রে ওয়াট কাটবে 1200 ওয়াট। এখানে তো আমরা 5 মিনিট 10 মিনিটে রান্না হয়ে যেতেছে, কি বিল আসবে? 5-10 মিনিটে কি বিল আসবে? এর জন্য সারা মাস যদি রান্না করেন 80 টাকা আছে কিনা সন্দেহ। আচ্ছা তারপর আমরা ধরে রাখি যে 150 টাকা হতে সর্বোচ্চ বিল আসবে এইগুলোতে। এবং যে বডিটা আছে, বডিটা কিন্তু সম্পূর্ণ এসএস বডি, রাইট? দেখেন এসএস, দেখেন সম্পূর্ণ এসএস এর বডি কিন্তু এসএস। আর আজকে কিন্তু এটা একেবারে ধামাকা অফার প্রাইস থাকবে। অবশ্যই অবশ্যই ভাই, এটা ধামাকা অফার দেব, একদম ধামাকা অফার থাকবে নাকি ভাই? হ্যাঁ ডেলিভারি চার্জ দিতে হবে ভাই। আজকে যারা অর্ডার করবে এই ভিডিও দেখা, ঠিক আছে, শুধু আজকের দিন, আজকে রাত 12টা পর্যন্ত যারা অর্ডার করবে, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি দিব। সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে। হ্যাঁ ফ্রি থাকবে। কয়দিনের জন্য এটা থাকবে? 3 দিনের জন্য। 3 দিনের জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, স্যাম ভাই আছে আমাদের সাথে। এই ভাইটার সার্ভিসটা খুব ভালো, অবশ্যই ভালো। আর এইখান থেকে নিতে পারেন অবশ্যই, কারণ মাশাল্লাহ ক্রকারিজ কিন্তু সবসময় সার্ভিস ভালো দিয়ে থাকে। এবং দেখেন মাশাল্লাহ ক্রকারিজে আছি আমরা, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলা 126 নম্বর দোকান আমাদের। কিন্তু এখানে দেখেন এটা কিন্তু 6 মিনিটে চলে আসছে, আর এটা কিন্তু 5 মিনিটে চলে আসছে। অসাধারণ, মানে এত দ্রুত রান্না হবে। আমরা টাইম শেষ হওয়ার পরে কিন্তু দেখবো যে রান্নাটা হয়েছে কিনা, আর এমন কিন্তু খেয়ে দেখাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এবং কয়েলের গ্যারান্টি বলেছি 1 বছর, আর সার্ভিস ওয়ারেন্টি 4 বছর। 4 বছর। তো এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া? এটা একটা দামাক অফার দিব ভাই। আচ্ছা, 3 দিনের জন্য। 3 দিনের যারা যেখান থেকে নিবে, ঠিক আছে, গ্রাম পর্যায়ে হোক, থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, আর শহর পর্যায়ে হোক, আর হলো প্রবাসী ভাইদের জন্য একদম একটা দামাক অফার দেবো। আমার কাছে হিউজ পরিমাণ মাল আছে বর্তমানে ভাই, যদি মাল শেষ হয়ে যায় দিতে পারবো না। আচ্ছা, একদম একটা দামা কভার দেব। দেখেন অনেক অনেক প্রোডাক্ট আছে, আপনারা যারা নিতে চান 3 দিনের মধ্যে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে প্রাইসটা কত থাকবে ভাইয়া? এটা একদম দামা কভার দিব ভাই, একদম দামা কভার। 8300। 8300। 8300 ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি, আর কমানো যায় না ভাই? আর কমানো যায় না ভাই, ফিক্সড। ফিক্সড 8300। 8300। দেখেন না, কিছু ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ তো ফ্রি দিবেন আগে থেকে। ডেলিভারি চার্জ ফ্রি এখন যান সমান সমান করে দিলাম, যান সমান সমান 8000। 8000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ 3 দিনের জন্য। 3 দিনের জন্য 3 দিন পরে দাম যদি বাড়া সেক্ষেত্রে বাড়াই দিতে হবে। আচ্ছা, অ্যাডভান্স করতে হবে কোনো? হ্যাঁ, আপনি ঢাকার মধ্যে হোক, যেখানে হোক, আপনি ঢাকার মধ্যে 500 টাকা অ্যাডভান্স করবেন, আর ঢাকার বাইরে যারা হবে 1000 টাকা বিকাশ করবেন। 1000 টাকা বিকাশ করবেন। আচ্ছা, 1000 টাকা বিকাশ করবেন। নাম্বারগুলো দেওয়া আছে, আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন। 3 দিনের কিন্তু অফার চলছে, 8000 টাকায় ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ। আর আরেকটা ভিউজদের উদ্দেশ্যে সারাটা কথা বলা ভাই, অনেক সময় আমাদের পেজে ভিডিও নিয়ে পেজে ছাড়ে, পেজে ছাড়ে অনেক প্রতারণা করে টাকা নিয়ে যায়। পরে অনেক কাস্টমার আমাদের বলেন ভাই আমি টাকা আপনার কাছে দিছি। আমাদের নাম্বারগুলো দেখবেন, বুঝবেন, আমাদের সাথে কন্টাক্ট করবেন, ভিডিওগুলো দেখে প্রোডাক্টগুলো নেবেন, সমস্যা নেই। আর আমাদের দোকানে যদি আপনারা আসতে পারেন আমরা আরো খুশি, আরো ভালো। হ্যাঁ, দোকানটা দেখে নিতে পারবেন, দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন। দেখেন 4 মিনিটে চলে আসছে, এটাও কিন্তু 4 মিনিটে চলে আসছে। দেখেন এত দ্রুত রান্না হবে। গরুর মাংস দিয়েছি 6 লিটার ক্যাপাসিটি। এবং গরুর মাংস রান্না করলে কতটুকু করতে পারবো ভাইয়া? ভাই গরুর মাংস যদি পাকা 3 থেকে 3.5 কেজি পাকাতে পারবো। 3 থেকে 3.5 কেজি। হ্যাঁ, আচ্ছা। এবং ভাত রান্না করলে? ভাত রান্না করলে আপনার 2 কেজি। 2 কেজি। আচ্ছা, 2 কেজি আপনারা রান্না করতে পারবেন। তো সেই ক্ষেত্রে মাত্র 8000 টাকায় একবারে স্মার্ট এই ইলেকট্রিক প্রেসার কুকারটা আপনারা নিতে পারবেন। এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে 3 দিনের জন্য। 3 দিন পর আপনি ডেলিভারি চার্জ চাইলেও আমি দিতে পারবো না, দিতে পারবো না। রাইট। তো আমাদের কিন্তু এই যে দেখেন আবার 3 মিনিটে চলে আসে। দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট। 1 বছরে কিন্তু আপনারা কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, এবং 4 বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এর ভাই গরম টরম হবে কিনা? আরে ভাই যা একবারে ঠান্ডা, দেখেন একদম ঠান্ডা, কোনো গরম না। দেখেন কোনো গরম কিন্তু নাই। এবং হুইসেল কিন্তু আছে এখানে, হুইসেল দিবে হয়ে গেলেই। 3 মিনিটের কিন্তু এখনো বাকি আছে। তো সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। কত দ্রুত আপনারা রান্না করতে পারেন সেটাই কিন্তু আমরা দেখাবো আজকে। এবং সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র 8000 টাকায়, এবং ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে। হ্যাঁ, ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে। নাম্বারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আছে, ফ্রি হোম ডেলিভারি থাকবে। ঢাকা, ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন, এবং মাত্র 1000 থেকে 1500 টাকা অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। ওকে, তো মাত্র 8000 টাকা। হ্যাঁ, 8000 টাকা হলে আপনি নিতে পারবেন। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। 6 লিটার ক্যাপাসিটি একবারে স্মার্ট ডিজনি অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র 8000 টাকায়। ইলেকট্রিক প্রেসার কুকার যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে চাইলে মাত্র 8000 টাকায় ডেলিভারি চার্জ ফ্রিতে এগুলো আপনারা নিতে পারবেন।